আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। পাইমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকের রেসিপি হচ্ছে চকলেট কেক। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি দুটো ডিম, এক কাপ রাইস অয়েল, এক কাপ চিনি নিয়েছি। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমি দুটো ডিম অ্যাড করলাম, চিনি দিচ্ছি, রাইস অয়েল অ্যাড করছি। আমি মিক্সারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটা বোল নিয়েছি, তাতে ঢেলে নেব। আমি একটা চালন নেব, তাতে ময়দা চেড়ে নেব। এক কাপ ময়দা নিচ্ছি, টু টিস্পুন কোকো পাউডার নিচ্ছি। হাফ টিস্পুন বেকিং সোডা, 1 টিস্পুন বেকিং পাউডার আমি ভালো করে চেড়ে নেব। অর্ধেকটা চেড়ে নেব, তারপরে ভালো করে গুলে নেব। একবারে সব দেব না, আবার চেড়ে নিচ্ছি। দানা দানা হয়ে আছে, ওই জন্য স্পুনের সাহায্যে আমি চেড়ে নিচ্ছি নাড়াচাড়া করে। এটা ভালো করে ফের গুলে নেব। গোলা হয়ে গেছে, আমি এক কাপ ময়দা চেড়ে নেব। আবার একইভাবে এইভাবে গোল করে ঘোরাতে হবে আর মধ্যখানে টানতে হবে। এইভাবে একটা বাটার তৈরি করে নিতে হবে। এখানে অল্প একটু দুধ অ্যাড করছি। দু কাপ ময়দাতে হাফ কাপ দুধ, এক কাপ রাইস অয়েল, এক কাপ চিনি আর দুটো ডিম। এটা পুরো এক পাউন্ড কেক তৈরি হবে। গোলাটা পারফেক্ট হয়েছে। দেখুন ঠিক এইরকম হবে। এবার আমি একটা কেক টিন নেব। কেক টিনের মধ্যে আমি হাফ টিস্পুন রাইস অয়েল নিচ্ছি। একটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। এবার এতে অল্প পরিমাণ ময়দা দিয়ে ভালো করে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। বাকি ময়দাটা আমি ঝরিয়ে ফেলে দেব। কেক টিন তৈরি হয়ে গেছে। এবার আমি এতে ব্যাটারটা ঢেলে দেব। হাঁড়িতে আমি করব, হাঁড়ি গরম হয়ে গেছে। ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি, যত বাবলস আছে সব ফেটে যাবে। হাওয়া ঢুকেছে, সেগুলো বেরিয়ে গেছে। আমি বেক করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। একটা আমি নাইফের সাহায্যে ধার দিয়ে কেটে নেব।
প্লেট রেখে উল্টে নিচ্ছি কেকটা। হালকা একটু ট্যাপ করে দিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি কেকটি, দেখুন একদম খুব স্পঞ্জি হয়েছে। দেখুন আমার কেক টিনটা এবার আমি কেকটা কেটে নেব, তিন ভাগ করে নেব। এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি নাইফের সাহায্যে ওপরটা কেটে নিচ্ছি, উঁচু হয়ে আছে, সমান করে নিতে হবে। কেক টানতে পেলে করে কেকটা রাখছি। কেকটা আমি তিন ভাগ করে ফেলেছি। চিনি পানি আমি গুলে রেখেছি, চিনি পানিটা আমি ব্রাশের সাহায্যে লাগিয়ে নেব। এতে অল্প একটু দুধ অ্যাড করেছি, চিনি পানি আর দুধ ভালো করে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিতে হবে। এইভাবে এরপরে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। এর উপরে আরেকটা আমি লেয়ার বসিয়ে দিচ্ছি কেকের। একইভাবে আমি চিনি পানি দিয়ে দিয়েছি তিনটে লেয়ারের উপর, আর ক্রিম দিয়েছি। এইভাবে আমি ডেকোরেশন করে নিচ্ছি, আইসিং করে নিতে হবে। সাইডটাও আমি এইভাবে ক্রিম দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে সমান করে নেব। দেখুন সমান করা হয়ে গেছে। এবার আমি উপরটা করছি। প্রথম করছি, একটু অসুবিধা তো হচ্ছে। যেখানে যেখানে গর্ত আছে সেখানে আমি ক্রিম লাগিয়ে সমান করে নিচ্ছি। আরেকটা মোটা লেয়ার আমি উপরে দিচ্ছি। উপরটা ভালো করে সমান করে নিতে হবে। সাইডগুলো ঠিক করে নিতে হবে। আমি এইভাবে সাইডগুলো ঠিক করে নিচ্ছি। এটার সাহায্যে উপরটা দাগ দিয়ে দিচ্ছি। এইভাবে দেখুন কি সুন্দর লাগছে। এবার আমি ফ্রিজে রেখে দেবো, চকলেট ক্রিম তৈরি করে নেব। এখানে আমি সাদা ক্রিম নিয়েছি, এর মধ্যে কোকো পাউডার 2 টিস্পুন অ্যাড করেছি। ভালো করে মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে, আমি একটা পাইপিং ব্যাগে তুলে নেব। আমি
আমি মুখটা কেটে নিচ্ছি পাইপিং ব্যাগের, এর মধ্যে স্টার নজেল দিচ্ছি। এবার একটা গ্লাস নেব, তার মধ্যে পাইপিং ব্যাগটা এইভাবে রেখে আমি ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে অ্যাড করব। আমি ভালো করে প্লাস্টিকের মুখটা মুড়ে নিচ্ছি। এর উপরে আমি ডেকোরেশন করে দিচ্ছি। এইভাবে এখানটায় একটা ফুল মতন করে দিচ্ছি। কেকের নিচটাও চকলেট ক্রিম এইভাবে দিয়ে দিচ্ছি। এখানে চকলেটটা পাইপিং ব্যাগে ভরে এইভাবে লম্বা লম্বা টেনে আমি একটা ডিজাইন করছি। এইভাবে ধারটাও আমি চকলেট দিয়ে ভালো করে লম্বা লম্বা টেনে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাতে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এইভাবে আমার সাথে থাকবেন। এইভাবে আমি পুরো চকলেট দিয়ে দিলাম লম্বা লম্বা করে টেনে। দেখুন কি সুন্দর লাগছে, চকলেট কেক কমপ্লিট, ডেকোরেশন কমপ্লিট। এইভাবে আমি ছোট ছোট চকলেটের চকলেট চিপস হয় সেই রকম আমি দিয়ে দিচ্ছি। এখানে কিছু রেনবো কালার চিনির তৈরি এটা আমি ছড়িয়ে দিচ্ছি। চকলেট কেক কমপ্লিট। বন্ধুরা, এইভাবে সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।